হিজবুল্লাহর সাথে সংঘাত বন্ধে রাজনৈতিক সমাধান খুঁজছে ইসরায়েল। শুক্রবার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বলেন, ইসরায়েল কখনোই সংঘাত চায় না, তাই রাজনৈতিকভাবে সীমান্তে উত্তেজনার সমাধান করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ যদি পায়ে পা দিয়ে বিবাদ বাঁধাতে চায় তাহলে ছেড়ে দেবে না নেতানিয়াহু প্রশাসন। অপরপক্ষ যদি সমঝোতার মাধ্যমে সমাধান না চায় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলি সেনারা। ইসরায়েলের উত্তরাঞ্চলে পরিস্থিতি কিছুটা কঠিন হয়েছে এটা সত্য, তবে লেবাননের অবস্থা আরও নাজেহাল বলে দাবি করছেন গ্যালান্ত। চলমান সংকট সমাধানে আমরা একটি রাজনৈতিক বিকল্পের কথা ভেবেছি। উচ্চপদস্থ কর্মকর্তা এবং বন্ধুরাষ্ট্রগুলোর সাথেও এ বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি আমাদের সেনারাও যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। শত্রুপক্ষ যদি শান্তি না চায় আমরাও লড়াই করতে প্রস্তুত।